বন্ধুগণ, আজকে একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আজকে আমরা যাব ক্যালকাটা স্কুল অফ টপিক্যাল মেডিসিনে, যেখানে যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যার ডেটটা আছে 11/6/2024। এখানে ভুল করে 2023 প্রিন্টিং মিস্টেক করা আছে, 2024-এর 11 জুন পাবলিশড হয়েছে। যেখানে বাম দিকে মেমো নাম্বারটা দেওয়া আছে, এখানে রিক্রুটমেন্ট নোটিশে বলা হয়েছে যে এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে কি সিরিয়াল নাম্বার 1 আছে টেকনিক্যাল অফিসার, যেখানে 1টি ভ্যাকেন্সি আছে। ওকে, এখানে পিরিয়ড অফ এনগেজমেন্ট এখানে 12 মাস 1 বছরের জন্য, যেখানে 35,000 টাকা করে দেওয়া হবে। সেই সাথে ল্যাবরেটরি টেকনিশিয়ান যেখানে 2টি ভ্যাকেন্সি আছে, 1 for 12 মান্থ অ্যান্ড 1 for 18 মান্থ, অর্থাৎ একটা 1 বছরের এবং একটা 1.5 বছরের জন্য 2টি আলাদা আলাদা ল্যাব টেকনিশিয়ান বা ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য যে রিক্রুটমেন্ট পাবলিশ করেছে, যেখানে পার মান্থ স্যালারি হিসাবে দেওয়া হবে 21,000 টাকা করে, এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 1টি ভ্যাকেন্সি, যেটা সময়সীমা 1 বছর এবং পার মান্থ স্যালারি হিসাবে দেওয়া হবে 15,800 টাকা। তো আজকে সেই তার ডিটেলস আমরা দেখে নেব। এখানে টেকনিক্যাল অফিসার হিসাবে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, বিএসসি ইন মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা লাইফ সায়েন্সের উপরে বিএসসি থাকতে হবে। সেই সঙ্গে ডিসাইরেবল কোয়ালিফিকেশান এমএসসি ইন মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি বা লাইফ সায়েন্সের উপর মাস্টার ডিগ্রি থাকলেও তারা এলিজেবল, অথবা বিটেক ইন বায়োটেকনোলজি অর্থাৎ বায়োটেকনোলজির উপরে বিটেক থাকতে হবে। এক্সপিরিয়েন্স 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং ডায়াগনস্টিক ল্যাবরেটরি, ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 2 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ডায়াগনস্টিক ল্যাবরেটরি ফর ক্যান্ডিডেট উইথ এমএসসি অথবা বিটেক অ্যাভাব মেনশন যা সাবজেক্ট, অথবা 2 বছরের যদি কেউ যদি মাস্টার ডিগ্রি থাকে তাহলে তার 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। এজ লিমিট বলেছে up to 60 ইয়ার্স। এরপরে আসি ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসাবে বলেছে বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ বিএমএলটি অথবা বিএসসি এমএলটি থাকতে হবে, অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিএমএলটি থাকতে হবে। সেই সঙ্গে 2 বছরের একটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডিসাইরেবল কোয়ালিফিকেশান হিসাবে বলেছে এমএসসি ইন মাইক্রোবায়োলজি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে এমএসসি থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্স হিসাবে বলেছে যদি ডিএমএলটি যদি হয় বা বিএসসি এমএলটি যদি হয় সেক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যদি এমএসসি করা থাকে সেক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং সেখানে বলে দিয়েছে এখানে এজ লিমিট up to 60 ইয়ার্স, 60 ইয়ার্সের মধ্যে বয়সসীমা থাকতে হবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বা অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন পাস ফর রেকগনাইজ বোর্ড মাধ্যমিক পাস হতে হবে, অথবা তার সঙ্গে কী করতে হবে 1 ইয়ার ট্রেনিং সার্টিফিকেট ইন ল্যাবরেটরি টেকনিক, ল্যাবরেটরিতে 1 বছরের কাজের সার্টিফিকেট থাকতে হবে অ্যাজ এ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট হিসাবে। ডিসাইরেবল কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা ডিএমএলটি থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ লিমিট বলেছে 18 থেকে 25-এর মধ্যে এজ লিমিট হতে হবে। এরপরে আমরা দেখি কীভাবে অ্যাপ্লাই করবে। এখানে অ্যাপ্লাই করার জন্য বলেছে যে একটা প্রেসক্রাইব ফরমাট দিয়েছে, অ্যাপ্লিকেশান ফরমাট, সেই অ্যাপ্লিকেশান ফরমাটটি নিয়ে লাস্ট ডেট অফ রেসিপিয়েন্ট অর্থাৎ অ্যাপ্লিকেশানটা 26 জুনের মধ্যে ওই নির্দিষ্ট যে অ্যাড্রেসটা এখানে দিয়েছে, অ্যাড্রেসটা ডাইরেক্টর স্কুল অফ টপিক্যাল মেডিসিন 108 CR Avenue কলকাতা 73, অর্থাৎ এই যে অ্যাড্রেসে স্পিড পোস্ট কুরিয়ার অর ড্রপিং দ্য অ্যাপ্লিকেশান ড্রপ বক্সের মাধ্যমে এই নির্দিষ্ট ঠিকানাতে হচ্ছে অ্যাপ্লিকেশানটি পৌঁছাতে হবে। সেক্ষেত্রে বলেছে অ্যাপ্লিকেশানের যে অ্যাপ্লিকেশানটির উপরে ভালোভাবে মেনশন করতে হবে দ্য পোস্ট অফ দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে, দ্য রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার মাস্ট বি রিটিন, অর্থাৎ যে এনভেলাপটা অ্যাপ্লিকেশানটা করবে সেখানে অবশ্যই উপরে ভালোভাবে করে মেনশন করে দিতে হবে যে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, এবং তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা অবশ্যই মেনশন করে দিতে হবে। অ্যাপ্লিকেশানের ফরম্যাটটা
আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে অ্যাপ্লিকেশনের ফরম্যাট এখানে দিয়েছে, অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি অবশ্যই যারা অ্যাপ্লিক্যান্ট অবশ্যই প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে নিয়ে অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি ফিল আপ করে তারপরে স্পিড পোস্ট, কুরিয়ার পোস্ট বা ড্রপ বক্সে গিয়েও ওই নির্দিষ্ট ডেটের মধ্যে, অর্থাৎ নির্দিষ্ট ডেট বলতে এখানে যে নির্দিষ্ট ডেটটি মেনশন করে দিয়েছে 26শে জুন, 26শে জুনের মধ্যে ওই অ্যাপ্লিকেশানটি পৌঁছাতে হবে কোথায়, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যে ওই নির্দিষ্ট ড্রপ বক্সে গিয়ে ফেলতে হবে, অথবা সেটা কুরিয়ার পোর্ট বা স্পিড পোস্টের মাধ্যমেও ফেলতে পারবে। তো যারা অ্যাপ্লিকেবল তারা অবশ্যই ওই নির্দিষ্ট ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটি করে ফেলবে। তো আজকে সেই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যে অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে, রিক্রুটমেন্ট নোটিশ, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করলাম।